সরকার ধারাবাহিক প্রক্রিয়া আর পণ্ডিত জওহরলাল নেহরুয়ে যা বিজ্ঞান শৈক্ষিক প্রতিষ্ঠান মঠ মন্দিরতকে টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া বলে শিক্ষানুষ্ঠান সমূহ কৈছিল তেখেতে সেই সময় যদি আইআইটি হোক আইআইএম হোক এইমস হোক এইবিলাক নকৰিলে হয় বিজেপির পুরনো ও বলিষ্ঠ নেতাদের অবজ্ঞা করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এই আচরণ বিজেপির জন্য মোটেই ভালো হচ্ছে না সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপিতে নতুন পুরনো সংঘাত নিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দেবব্রত শইকিয়া তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে বিজেপির বরিষ্ঠ নেতাদের অবজ্ঞা করছেন সেটা নিশ্চয়ই দলের জন্য ভালো হচ্ছে না এরকম করা উচিত নয় যারা দীর্ঘদিন ধরে দল করছেন তাদের সম্মান জানানো উচিত হিমন্ত বিশ্ব শর্মার উচ্চাকাঙ্ক্ষা বিজেপির ক্ষতি করতে পারে আকাঙ্ক্ষা থাকা ভালো কিন্তু ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা রাজনীতির জন্য মোটেই ভালো নয় আসলে বিজেপিতে ব্যাপক হারে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটেছে বিজেপি আসলে আরএসএস এর রাজনৈতিক সংগঠন আরএসএস গত একশো বছর ধরে একটি রাজনৈতিক আদর্শে উদ্ভুত হয়ে শৃঙ্খলার সঙ্গে সংগঠন পরিচালনা করে আসছে বিজেপির সংগঠনও যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ কিন্তু সাম্প্রতিক কালে আরএসএস এর সঙ্গে যুক্ত নন এমন বহু লোক বিজেপিতে ঢুকে পড়েছে এই বহিরাগতরাই বিজেপির জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছেন এদের আরএসএস এর নীতি ও আদর্শ সম্পর্কে কোনো ধারণা নেই দীর্ঘদিন সংগ্রাম করে আরএসএস এর রাজনৈতিক সংগঠন বিজেপি আজ ক্ষমতায় এসেছে তাই পুরনো নেতাদের অবজ্ঞা করলে সমস্যা হবে বিজেপিতে নতুন পুরনো সংঘাতের পেছনে কংগ্রেসের কোনো হাত নেই অবশ্য কংগ্রেসে এই সমস্যা নেই বলে অভয় দিলেন বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া দেবব্রত শইকিয়া বলেন কংগ্রেসে পুরনো নেতা কর্মীদের সম্মান করা হয় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ ঘটেছে তাই কংগ্রেস অবশ্যই জনগণের সমর্থন নিয়ে আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে এদিকে চন্দ্রযান তিন অভিযানের সাফল্যের কৃতিত্ব দেশের বৈজ্ঞানিক এবং প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দিলেন দেবব্রত শইকিয়া তিনি বলেন দূরদর্শী প্রধানমন্ত্রী নেহরু ও বিক্রম সারাভাইয়ের মতো বিজ্ঞানীদের চেষ্টায় মহাকাশ গবেষণা যাত্রা শুরু করে ভারত আজ সাফল্যের শিখরে পৌঁছেছে অন্যদিকে সাংসদ গৌরব গগৈ কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে স্থান পাওয়ায় সন্তোষ প্রকাশ করলেন দেবব্রত শইকিয়া তিনি বলেন নতুন এবং পুরনোদের সংমিশ্রণে এই কমিটি গঠিত হয়েছে উত্তর পূর্বাঞ্চল থেকে তিনজন এই কমিটিতে স্থান পেয়েছেন সরকার ধারাবাহিক প্রক্রিয়া আর পণ্ডিত জওহরলাল নেহরুয়ে যা বিজ্ঞান শৈক্ষিক প্রতিষ্ঠান মঠ মন্দিরতকে টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া বলে শিক্ষানুষ্ঠান সমূহ কৈছিল তেখেতে সেই সময় যদি আইআইটি হোক আইআইএম হোক এইমস হোক এইবিলাক নকৰিলে হয় উচ্চ শিক্ষাৰ অনুষ্ঠানবিলাক নকৰিলে হয় আমি আজি ভারতবর্ষক এনেকৈ প্রগতির দিকত নেদেখিল হয় মই সেই গতিকে বর্তমানের ইসরোর সকলো বিজ্ঞানীকে আজি আমার কৃতজ্ঞতা জানাইছো ধন্যবাদ জানাইছো আর লগতে যি সকলে এই একটা ভিজন লৈছিলে সেয়ালাগে আমার বিক্রম সারাভাই হোক বা পণ্ডিত জওহরলাল নেহরু তেখেতসকলৰ বৈজ্ঞানিক মানসিকতাক মই আজি কৃতজ্ঞতার সুঁড়িছো তো অতি দুখৰ কথা তেনেকে কোৱাটো চি ডাব্লিউ সি 1920 চনত প্রথম চি ডাব্লিউ সি হয়েছিল যাতে কংগ্রেস 1885 চনত হয়েছিল একটা বৃহৎ দল আর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যসূচী লৈ ললে মহাত্মা গান্ধী বা আমার শীর্ষ নেতৃত্বর সিদ্ধান্তবিলাকৰ বিষয়টো কেতিয়াবা বিতর্ক সৃষ্টি হয়েছিল এই বিতর্কৰ অবসান ঘটাবলৈ যিসকলৰ পৰা পরামর্শ লব পাৰি বিভিন্ন অঞ্চলক প্রতিনিধিত্ব কৰিবলৈ শীর্ষ একটা কার্যকরণী ব্যবস্থা 1920 চনৰ সেশনৰ পৰা আৰম্ভ হৈছে আৰু বিভিন্ন সময়ত ইয়াক প্ৰতিনিধিত্ব বিভিন্ন অঞ্চলৰ লোকে কৰিছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ তিনজনকৈ মানুহক দিছে এবাৰ মণিপুৰৰ পৰা দিছে অসমৰ পৰা দিছে আমাৰ মিজোৰামৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী জ্যেষ্ঠ নেতা লাল থানহৰলাক দিছে আৰু যুৱচামৰ মাজৰ পৰা গৌৰৱ গগৈ মহাৰাষ্ট্ৰৰ MLA যশুমতী এনেকৈ আৰু কেইবাগৰাকীকো দিছে এইটো এটা ভাল মিশ্ৰণ হৈছে যুৱক আৰু জ্যেষ্ঠসকলৰ আৰু এওঁলোকৰ সকলোৰে পৰামৰ্শত আমাৰ দলৰ ভাল ধৰণে আগন্তুক সময়ত আমি যুদ্ধ কৰিব পাৰিম আমাৰ দৃঢ় বিশ্বাস আৰু কেন্দ্ৰীয় শীৰ্ষ নেতৃত্বক ধন্যবাদ জনাইছোঁ অসমৰ পৰা আমাৰ নেতা গৌৰৱ গগৈক আগবঢ়াই দিয়াৰ বাবে বিজেপি নতুন পুৰণি শব্দবোৰ কংগ্ৰেছৰ সৃষ্টি বুলি অভিযোগ কৰিছে
No, Congress of Sistino Hoy, Kindo Apunisok, Doctor Himontobiso, Horma Dangoria, Eta Usakankase, Rasniti could be Usakanka Tokau Sitnohoi, Nisito have a motivation hobole, Akanka Lagiwe, Amiaji Birujita, so Amis Horka got hungry, Ajo Havakuribule, Heto Akankaraku, Kinto Biokdigot, Akanka Besihovon Alage, Aruhe Teneko, Huarkarone Pokitote, Takatokolo Majot, Zesto Hokolo, Obogakora, Zesto Hokolo, Tikotora, Bonchito Kora, the Bibino Honor. কিছুমান মানে কূটনীতি চলি আছে যেটো সক্রান্তমূলক রাজনীতি যেটো বৰ ভাল নহয় আৰু ই তেওঁলোকৰ দলটো ক্ষতি কৰিব পাৰে এটো নিশ্চিত আৰু এইখিনি কাম কিন্তু হৈছে যোৱা সময়ছোৱাত যে তেওঁলোকৰ এটা এৰু স্বীকাৰ কৰিব লাগিব যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াক তেওঁলোকে নিছিলে যাতে তেওঁলোকৰ মানে সরকার গঠন কৰিব পাৰে সেই ক্ষেত্ৰত তেওঁলোকে সফল হৈছে কিন্তু তেওঁলোকে আজি 19 23 সন মানতে বুট কৰো আৰএছএছৰ জন্ম হৈছিলে তাৰ পিছত তেওঁলোকে আজি কিমান হুদীৰ্ঘ 100 বছৰ তেওঁলোকে ধৈৰ্য ধৰিছে আৰু ধৈৰ্য ধৰি তেওঁলোকে এটা শৃংখলাবদ্ধভাৱে তেওঁলোকে আহিছে তেওঁলোক ভাৰতীয় জনতা পাৰ্টিটো এটা ৰাজনৈতিক শাখা আৰএছএছৰ তাত বহুত শাখা নকৰা মানুহ যিবিলা সংঘৰ মানুহ নহয় সংঘৰ মানুহ নহুৱা কাৰণে বাহিৰা মানুহ বহুত হুমাই গৈছে যিটো তেওঁলোকক ক্ষতি কৰিছে এটো কিন্তু এটা বৰ ভাল নহয় এটা কথা মনত পৰিছে যেতিয়া কংগ্ৰেছৰ বা উলাই গৈছে উলাই যোৱাৰ পিছত জান্দেনৱালাত যেটো আৰএছএছৰ শাখা তালে গৈ আমাৰ মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া কংগ্ৰেছৰ বা উলাই গৈ তার এটা টুইট দিছিল যে আজি বহুদিনৰ মূৰত হাখাত মই আহিছো আৰু হাখাত হুমাই পলাই একদম মানে এই বৰখনৰ ভাবত যেনে গছগছনি কিবা হৈ থাকে তেনেকুৱা ধৰণৰ এটা অনুভৱ হৈছে বুলি কৈছে কি জানি তেখেতে কংগ্ৰেছৰ থাকোতো আৰএছএছ কৰি আছিল হেতু মই নাজানিম হেতু হে হম আমাৰ কংগ্ৰেছ নেতৃত্ব কেনেভাৱে তেওঁ গ্ৰহণ কৰিছিল কিন্তু তেখেত সকলে জানিব কিন্তু তেখেতে যি সকলক লৈ গল বহুতকে তেওঁলোকে এতিয়া দলত হুমুৱা পিছতহে কিন্তু আৰএছএছৰ ট্ৰেইনিং লৈছে আৰু সেইটোৱে তেওঁলোকৰ যিসকলে ট্ৰেইনিং লৈ সংঘ কৰি দল কৰিলে আৰু দলত হুমাই ট্ৰেইনিং লৈছে তাৰ মাজত পাৰ্থক্য এটা আছে সেই পাৰ্থক্যটোৱে সংঘাত হৈছে প্ৰকৃততে জ্যেষ্ঠ নেতাসকলক উচ্চ তাচিল্য এইটো দুৰ্ভাগ্যজনক এনেকুৱা হ'লে মানে নিশ্চিতভাৱে দলৰ বাবে ভাল নহয় আমাৰ দলটোতো আমি জ্যেষ্ঠসকলক সন্মান দিওঁ আৰু এই পৰম্পৰা ডিসিপ্লিন থাকিব লাগিব সেইটো থাকিলে দলটো ভাল হ'ব যিকোনো দলৰে বিজেপি চক এতিয়া গোটেই মানে জনগণৰো এটা কিন্তু বিজেপিৰ প্ৰতি মোহ নাইকিয়া হৈ গৈছে মোহভংগ হৈছে সেই গতিকে যেতিয়া জনগণৰ মোহভংগ হয় যিসকল নেতাই মাটিৰ তলত ভৰি ৰাখে তেখেতসকলেও বুজি পায় যে পানী কোনফালে গৈছে সুত কোনফালে গৈছে সেই গতিকে যিসকল নেতাৰ মাটিত ভৰি আছে তেওঁলোকৰো কিন্তু দলৰ প্ৰতি মোহভংগ হ'ব পাৰে কংগ্ৰেছে কেনেদৰে চান্স ল'ব কংগ্ৰেছটো বিৰোধী দল আমিতো চান্স মানে আৰু আমি ৰাইজে যেতিয়াই বিজেপিক বেয়া পাব কংগ্ৰেছক ভাল পাওক সেইটোৱে অনুৰোধ কৰিম আৰু সেই দিশত আমি কাম কৰি আছো সংবাদ এই পৰ্যন্তই ফিৰছি পৰৱৰ্তী অন্য আপডেট নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ